বিশ্ব মানবতার মুক্তি দিশারী, মানবতার বন্ধু মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলহি সাল্লাম, তিনি মানবতার কল্যাণে তার দীর্ঘ জীবনব্যাপী যে অসাধ্য সাধন করেছিলেন মানব কল্যাণের জন্য, তার সগোত্রীয়, তার আত্মীয়, তার গ্রামবাসীদের বিরোধিতা সত্ত্বেও তিনি তার এই বিশেষ করে আমরা মেসেজ সারা পৃথিবীর কাছে পৌঁছে দিয়েছিলেন শুধুমাত্র সিদ্ধান্তে অবিচল থাকার কারণে, আল্লাহর প্রতি অবিচল আস্থা থাকার কারণে, এবং তার পরকালীন জবাবদিহির চেতনা উদ্বুদ্ধ করার জন্য মানুষকে তিনি আহ্বান করেছিলেন। তিনি সমস্ত মানব জাতিকে এই ঘোষণা দিয়েছিলেন যে হে মানুষ, তোমরা সকলেই এক আদমের সন্তান, তোমাদের একের রক্ত অন্যের রক্তের সঙ্গে সম্পর্কিত, তোমরা সকলে ভাই ভাই, এই ঘোষণা তিনি দিয়েছিলেন। এই ঘোষণার কারণে শুধু মক্কা নয়, মদিনা, আরব, বিশাল আরব ভূখণ্ড ভেদ করে তার সেই আহ্বান সারা পৃথিবীতে পৌঁছে গিয়েছিল। আমাদের এই ভারতবর্ষেও তিনি সেই শান্তির বাণী যা প্রচার করেছিলেন, তার সাহাবীগণ, তার অনুসারীগণ সেই শান্তির বাণী, কলেমার বাণী এই দেশেও তারা নিয়ে এসেছিলেন। চীন দেশে, ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, আফ্রিকার বিভিন্ন দেশে, ইউরোপের বিভিন্ন দেশে ইসলামের বাণী ছড়িয়ে পড়েছিল। সম্মানিত উপস্থিতি, আজকের এই সেমিনারে, আজকের এই ধর্মসভায় আপনাদেরকে আমরা দল মত নির্বিশেষে সব মানুষকে আমরা আহ্বান করেছি যে আমরা যেন যে পয়গম্বরের উপরে বিশ্বাস স্থাপন করেছি, যে নবীর উপরে বিশ্বাস স্থাপন করেছি, সেই নবীর জীবন সম্পর্কে আমরা আরো বেশি জানা এবং আরো বেশি নিজের জীবনে মানা, তার অনুসরণ যেন আমরা আরো ভালোভাবে করতে পারি, সেই জন্য আমাদের বক্তাগণের কাছে আমরা আহ্বান করেছি যে আমাদের নবীজি মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনের ব্যক্তিগত জীবন, তার পারিবারিক জীবন, তার সামাজিক জীবন, তার রাষ্ট্রনৈতিক জীবন, তার বিচার আচার, তার সমস্ত বিষয়ে যেন আমাদের সামনে তারা তুলে ধরেন। মানুষ তার নিজস্ব দুর্বলতাকে, নিজস্ব দোষ ত্রুটিকে নবীজির জীবনের আলোকে যেন শুধরে নিতে পারেন, সেই রকম একটা প্রচেষ্টার ফসল হিসেবে আজকের এই ধর্মসভায়, আজকের এই সেমিনারে আপনাদেরকে আহ্বান করেছি। আমাদের নারায়ণপুর এবং দক্ষিণ শিমুলিয়া জামাত ইসলামী হিন্দের এখানকার ইউনিটের ভাইয়েরা আপনাদেরকে সাদর আমন্ত্রণ করেছেন। এছাড়াও আমরা বিভিন্ন বক্তাদের কাছ থেকে, বিভিন্ন ধর্মীয় যে দল আছে, আমরা চেষ্টা করেছি তাদেরকেও ডাকার, তারা যথাসময়ে আসবেন, তাদের চিন্তার ফসল, তাদের গবেষণালব্ধ বিষয়গুলো আমাদের সামনে তারা তুলে ধরবেন। আপনারা জাতি, ধর্ম, বর্ণ, গোত্র নির্বিশেষে আমাদের এই আলোচনা সভায় উপস্থিত হয়ে আমাদের আলোচনাকে আপনারা সাফল্যমণ্ডিত করে তুলুন। আমি আজকের সভায় আপনাদের সামনে এখন আমাদের প্রিয় ভাই মোহাম্মদ রাকিবুল ইসলাম, তিনি একজন স্কুল শিক্ষক, তাকে আমরা প্রথমেই প্রারম্ভিক কিছু বক্তব্য দেওয়ার জন্য আহ্বান জানাচ্ছি। আল্লাহ নবীর জীবনের দিক ও বিভাগের উপরে
তিনি কিছু দিক ও নির্দেশনা দান করবেন, আমরা তার কাছ থেকে শুনব। এখন আপনাদের সামনে প্রারম্ভিক বক্তব্য পেশ করছেন জনাব মোহাম্মদ রাকিবুল ইসলাম। আসসালাতু আসসালামু আলা রাসূলিল আমিন। সমস্ত প্রশংসা সারা জাহানের রব মহান আল্লাহ সুবহান তাআলার জন্য। শতকোটি দরুদ বর্ষিত হোক মানবতার মহান পথ প্রদর্শক মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পর। শ্রদ্ধেয় সভাপতি এবং বিভিন্ন স্থান থেকে আগত দিন দরদি ভাইরা এবং জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকলকে জানাই ইসলামিক সম্ভাষণ। আসসালামু আলাইকুম আরহামতুল্লাহ। ইতিমধ্যে আমরা অবগত হয়েছি যে নারায়ণপুরের ভাইদের প্রচেষ্টায় এখানে বিশেষ এক আলোচনা সভার আয়োজন করা হয়েছে। মানবতার মহান পথ প্রদর্শক মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে পাঠানো হয়েছিল আরব ভূমিতে। সেই আরব ভূমির পরিচয় আমরা বিভিন্ন সময়ে পেয়েছি ইতিহাসের পাতায়। তারা ছিল উচ্ছৃঙ্খল, তারা বেদুইন, সেখানে নারীদের জীবন্ত পুঁতে দেওয়া হতো, সেখানে মানবাধিকারের কিছুই ছিল না। এরকম একটা দেশ, সেই দেশে আল্লাহ সুবহান তাআলা তার সর্বশেষ বার্তাবাহক মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাঠালেন। তিনি এমন এক কঠিন পরিস্থিতিতে প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাঠালেন, সেই কঠিন পরিস্থিতির কথা যদি আমরা এখন উপলব্ধি করার চেষ্টা করি তাহলে হয়তো কোনোদিনই সেটা উপলব্ধি করতে পারবো না। সেখানে শুধুমাত্র যারা সমাজের সমাজপতি আবুল আহাব উব্বা মুগিরা সাইবা, তারা যে শাসন চালাতো সেই শাসনই সেখানে চলতো। সাধারণ মানুষের মানবীয় অধিকার নিয়ে বাজবার কোনো অধিকারই ছিল না। বেলাল, সে একজন মানুষ, হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, সে একজন মানুষ, কিন্তু সেই মানুষকে সেখানে দাস হিসেবে তাকে দেখা হতো। কন্যা শিশু জন্মগ্রহণ করলে সেই কন্যা শিশুকে মাটিতে পুঁতে দেওয়া হতো। এরকম এক কঠিন পরিস্থিতিতে আমরা দেখলাম যে আল্লাহ সুবহান তাআলার নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাঠালেন আব্দুল্লাহর গৃহে আমিনার কোলে। তিনি একটা সমাজে বড় হলেন 40টি বছর ধরে, এক আধ বছর নয়, 40টি বছর ধরে সে সমাজের প্রত্যেকটা মানুষই তার পরিচয় পেল, তাকে উপাধি দিল আল আমিন আল সাদিক। সে মানুষ যখন পাহাড়ের উপরে দাঁড়িয়ে বলল আমি তোমাদের যা বলবো সে কথা তোমরা বিশ্বাস করবে, তখন আরবের রীতি ছিল যে কোনো বিপদ সংকেত হলে পাহাড়ের উপরে দাঁড়িয়ে চিৎকার করে সকলকে সাবধান করা। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই পাহাড়ের উপরে দাঁড়িয়ে বললেন হে আরববাসী, আমি তোমাদের যে কথা বলবো তোমরা কি সে কথা বিশ্বাস করবে? সকলে সমস্যারে বলল কেন বিশ্বাস করবো না, আমরা তো তোমাকে উপাধি দিয়েছি আল আমিন আল সাদিক, কেন তোমার কথা আমরা বিশ্বাস করবো না? প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আমি যদি বলি এখন ওই পাহাড়ের শত্রুরা লুকিয়ে আছে তোমরা কি বিশ্বাস করবে? তারা বললো হ্যাঁ আমরা বিশ্বাস করি। তিনি বললেন ওই শত্রু বাহিনী যদি আমাদের উপরে আক্রমণ করে
তারা যদি আমাদের ছিন্ন ভিন্ন করে দেয় তাতে আমরা যে ক্ষতিগ্রস্ত হব তার থেকে বড় ক্ষতির মুখোমুখি আমরা। সেটা হলো আমরা পরকালকে অস্বীকার করতে বসেছি, আমরা মানুষকে দাস বানাচ্ছি, আমরা কন্যা শিশুদেরকে জীবন্ত পুঁতে দিচ্ছি। অতএব লা শরীক আল্লাহ, সেই আল্লাহর কোনো শরীক নেই, তোমরা মেনে নাও এ কথা। তখন সকলে উপহাস করল, তখন সকলে সেখান থেকে চলে গেল এবং প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তারা বিভিন্ন উপাধি দেওয়া শুরু করলো। এই মানুষটিকে 40 বছর সমাজ থেকে যে সার্টিফিকেট দেওয়া হলো শুধুমাত্র একটা কথাই সে সার্টিফিকেট সমাজ আবার কেড়ে নিল, সেটা হলো কোনো শরীক নেই আল্লাহর, শুধুমাত্র এই একটা কথা। যদি আমরা দেখি পৃথিবীতে এই একটা কথার দিকে যদি আমরা মানুষকে আহ্বান করতে পারতাম, যুগে যুগে সেই হযরত আদম আলাইহিসসালাম থেকে শুরু করে সমস্ত নবীরাই এই একটা কথার দিকে মানুষকে আহ্বান করেছে। এমনকি আমাদের দেশে যে ধর্মগ্রন্থগুলো আছে, প্রাচীন ধর্মগ্রন্থগুলো আছে, সেখানেও এক ঈশ্বরের কথাই বলা হয়েছে। যদি সকলকে আমরা এদিকে আহ্বান করতে পারতাম এবং এইদিকেই মুখ ফেরতাম যে এক আল্লাহ, তাহলে হয়তো এই অশান্তি, এই ঝঞ্ঝা কবলিত পৃথিবীকে দেখতে হতো না। আজ যে সমস্যার মধ্যে দিয়ে আমরা অতিক্রান্ত হচ্ছি, পৃথিবীতে যে হানাহানির দিকে আমরা ধীরে ধীরে এগিয়ে যাচ্ছি, এই হানাহানি থেকে যদি আমরা মুক্তি পেতে চাই, তাহলে যে মানুষটি 1450 বছর আগে আরবের বুকে মানবতার প্রতিষ্ঠার যে প্রচেষ্টা চালিয়েছে, আমরা যদি সকলে সেই অভিমুখে প্রচেষ্টা চালাই, তাহলে এই পৃথিবী আবার শান্তি ফিরে আসবে। বিখ্যাত যোদ্ধা নেপোলিয়ন বোনাপার্ট, তাকে আমরা সকলে ইতিহাস পাতায় চিনি, তিনি বলছেন এই ঝঞ্ঝা কবলিত পৃথিবীতে যদি আজ প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফিরে আসতেন, তাহলে হয়তো এই ঝঞ্ঝা থেকে, এই সমস্যা থেকে পৃথিবী মুক্তি লাভ করত। বিখ্যাত ঐতিহাসিক মাইকেল এইসহার্ট, তিনি বলছেন যে এমন একজন মানুষ, তিনি 100 বলে একটা বই লিখেছেন, সেই বইটার 100 জন পৃথিবীর আলোড়ন সৃষ্টিকারী মানুষের আলোচনা করেছেন, তার মধ্যে 1 নম্বরে স্থান দিয়েছেন হযরত মুহাম্মদ মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। তিনি বলছেন আমি এই মানুষটাকে সর্বপ্রথমে স্থান দিয়েছি এই কারণেই যে এই মানুষ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যিনি সামাজিক, ধর্মীয়, রাজনীতি, এই যে অর্থনীতি, সমগ্র যে দিক এবং বিভাগ আছে সমানভাবে পদচারণা করেছেন, তাহলে আজকের সমাজ এই ঝঞ্ঝা কবলিত এখান থেকে যদি আমরা মুক্তি পেতে চাই, তাহলে যেভাবে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পথ দেখিয়েছেন সেই পথে আমাদেরকে হাঁটতে হবে। কিন্তু খুব আফসোসের সঙ্গে বলতে হয়, আমরা যুগের পর যুগ ধরে নবী দিবস পালন করি, কিন্তু আমাদের এই দিলটাকে হযরত মুহাম্মদ মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রঙে রঙিন করবার চেষ্টা করছি না। আমরা যারা আজ শান্তির বার্তাবাহকের অনুসারী বলে দাবি করছি, তারাই আজকে সবচেয়ে বেশি অশান্তির মধ্যে লিপ্ত। সেজন্যে আমরা যে মশাল, যে আলোর মশাল আমরা তুলে ধরি, সেই আলোর মশালের নিচে যে গভীর অন্ধকার, সেই অন্ধকারটাকে আমরা কিভাবে দূর করব সে ভাবনা ভাবছি না। আমরা সাধারণ মানুষের কাছে এই আবেদন রাখছি, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহিসসালাম, যিনি মানবতার একজন মূর্ত প্রতীক, তার যে কোনো একটা নীতিকে আমরা যদি বেছে নিই এবং নিজের জীবনে প্রয়োগ করি, আমার বিশ্বাস সে জীবন আলোকিত হবেই হবে। কিন্তু আমরা যত
নবী ভালোবাসাই আমরা আমাদের বাহ্যিক দিক দিয়ে বা দুলে দুলে আমরা নবীর নামে দরুদ পড়তে প্রস্তুত, ততভাবে আমরা প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে পথ ধরেছেন সেই পথে আমরা হাঁটতে প্রস্তুত নই। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যেমন একটা ছোট্ট সাধারণ ব্যাপারকে খুব গুরুত্ব দিয়ে বোঝবার চেষ্টা করতেন এবং সেটা সমাধান করতেন, সমস্ত বড় ব্যাপারটাকেও তিনি খুব গুরুত্ব দিয়ে দেখতেন এবং সেটাকে সমাধান করতেন। আমরা আমাদের এই সমাজে ছোট্ট ছোট্ট দিকগুলোকে আমরা এড়িয়ে গিয়ে আজকে বড় বড় সমস্যার মধ্যে পড়ে গেছি। সাধারণভাবে আমাদের ভাই ভাই যে সংঘাত, আমাদের রক্তের সম্পর্কের যে ভাই, সেই ভাইয়ের ভাইয়ের যে অধিকারটা আমাদের বুঝে দিতে হবে। শুধুমাত্র এটাই, এই বিশ্বাসটাকেই সামনে রেখে যে যে অধিকার তার প্রাপ্য সেই অধিকারটাকে যদি আমি হরণ করি, তো কাল কিয়ামতের ময়দানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সামনে আমাকে দাঁড়াতে হবে, প্রত্যেক তারই কড়াই গন্ডায় আমার হিসাব বুঝে দিতে হবে। আমরা সেই পরকালের চিন্তা আমাদেরকে উদ্বুদ্ধ করছে না। আমরা বলি প্রত্যেকেই পরকাল বিশ্বাস করি, কিন্তু পরকাল বিশ্বাসের নমুনা যদি হয় আমাদের ব্যবসা, আচার আচরণ, লেনদেন, সেখানে যা ইচ্ছে তাই করে যাব আর মসজিদে গিয়ে শুধু আল্লাহ আল্লাহ করব, এটা পরকাল বিশ্বাসের নমুনা নয়। পরকাল বিশ্বাস হবে তার আচার আচরণ, ব্যবহার, তার লেনদেন সমস্ত বিভাগে। যে মানুষটাকে আমরা আদর্শ করেছি সেই মানুষের দেখানো আদর্শ। হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে বার্তা মানবতার জন্য রেখেছিলেন সে বার্তা যদি আমরা গ্রহণ করি তাহলে দেখব এই বিশ্ব যে সমস্যা দিয়ে অতিক্রান্ত হচ্ছে সে সমস্যার মধ্যে পড়বে না। আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন সন্ত্রাসের অভিযোগ তোলা হচ্ছে বিশেষ একটা ধর্মীয় গোষ্ঠীর বিরুদ্ধে। মধ্যপ্রাচ্য থেকে শুরু করে সমস্ত পৃথিবীতে যেখানেই কোনো বিস্ফোরণ হয়, যেখানে কোনো মানবতা লঙ্ঘনের মতো অপরাধ হয়, সেখানে দায়ী করা হচ্ছে বিশেষ এক ধর্মকে। কিন্তু নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যে একজন শান্তির বার্তাবাহক, তার আচার আচরণ, তার যে প্রচারিত আদর্শ, সেখানে কি কেউ দেখাতে পারবে যে কোথাও জুলুম, নিপীড়ন এবং অন্যায়কে প্রশ্রয় দেওয়া হয়েছে? তিনি যে যুদ্ধের নীতি, যুদ্ধ নীতি তিনি দেখিয়েছেন পৃথিবীর ইতিহাসে বিরলতম নিদর্শন। তিনি যখন তার সাহাবী রাদিয়াল্লাহু তাআলা আনহুদের কোনো যুদ্ধক্ষেত্রে পাঠিয়েছেন সেখানে তিনি নির্দেশ দিয়েছেন, খবরদার যেন কোনো শিশু, কোনো নারী, কোনো বৃদ্ধ কিংবা ফসল ক্ষেত অথবা কোনো বেসামরিক লোকের উপরে যেন কোনো অত্যাচার না করা হয়, কোনো জুলুম না করা হয়। যে মানুষটি এই কথাই বলতে পারে তার অনুসারীরা কিভাবে অন্যায়ভাবে অন্য ধর্মের বা অন্য আদর্শের অনুসারী মানুষদের উপরে আঘাত আনতে পারে? তাহলে কি একথা বলা যাবে যারা এই সহিংসতার আদর্শ বলে ইসলামের আদর্শ চালাচ্ছে, এই সহিংসতাকে ইসলামের আদর্শ বলে যারা চালাচ্ছে তারা কোনো মিথ্যা কথা বলে বেড়াচ্ছে? অবশ্যই এটা ভাবতে হবে। আমরা আমাদের সেই নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে জীবন এবং যে আদর্শ রেখে গেছেন আমরা সেদিকে নজর না দেয় শুধুমাত্র বিশেষ একটা দিনে তাকে নিয়ে আমরা দরুদ, দোয়া এই সমস্তগুলো করে কাটিয়ে দিচ্ছি, অথচ সেই নবী যেভাবে সমাজের বুকে তার কাজ রেখে গেছেন সেই কাজটাকে আমরা দেখছি না। এর ফলে কি হচ্ছে? একটা গ্যাপ তৈরি হচ্ছে, একটা শূন্যস্থান তৈরি হচ্ছে, যেখানে নবীজিকে জানছি না আর কিছু মানুষের মিডিয়ার দ্বারা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে, ইসলাম ধর্ম সম্পর্কে যদি ভুলভাবে তুলে ধরে সেটাকে আমরা বলছি মনে হয় এরকমই থাকতে পারে। তা
তাই আমাদের আমরা যারা এই শান্তির বার্তাবাহকের অনুসারী বলে দাবি করছি আমি তাদের কাছে বিশেষভাবে আবেদন রাখব যে শুধুমাত্র এতটুকু বললে মুক্তি পাওয়া যাবে না যে আমার নবী আমার নেতা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এতটুকু বললেই আমরা মুক্তি পাবো এই আশা করতে পারি না যদি এই সমাজে সেই জঞ্জাল সেই হিংসা সেই মানুষের প্রতি অবিচার জুলুম অত্যাচার থেকে যায় আর আমি পেট ভর্তি করে নিশ্চিন্তে ঘুমিয়ে যাই আর আমরা দাবি করি যে আমি সেই নবীর বার্তা আমি সেই নবীর অনুসারী তাহলে কিন্তু কাল কিয়ামতের ময়দানে আমাকে ছেড়ে দেওয়া হবে না আমাকে বুঝে নিতে হবে আমরা কার অনুসারী তিনি যদি ঘরে নিশ্চিন্ত মনে ঘুমাতেন হয়তো তাকে কোনো আঘাত করা হতো না তাকে পাগল তাকে গণৎকার বা এই সমস্ত খারাপ উপাধি দেওয়া হতো না তিনি শুধু মানুষের জন্য কাজ করে গেছেন আজকের সমাজে আমরা দেখতে পাবো এই মানুষের জন্য যারা কাজ করে যাবে তাদের কাজের লক্ষ্য একটাই হবে যে ওই কাজের যদি কিছু প্রাপ্য আমার থেকে থাকে কালকে আমাদের যেন আমি সেটা পাই আর লক্ষ্য থাকবে এই কাজের মধ্য দিয়ে যেন আমি জান্নাত লাভ করতে পারি তো আমি সকলের কাছে আহ্বান রাখবো আমাদের যে সেমিনার এখানে চলছে বিভিন্ন ওলামা ইকরামগণ এখানে হাজির হয়েছেন এবং আসছেন তো আমরা ধীর স্থিরভাবে তাদের আলোচনা শুনব আর সকলের প্রতি আমার অন্তর থেকে আবারও সালাম জানিয়ে আমি শেষ করছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ধন্যবাদ জানাবো শিক্ষক মোহাম্মদ রাকিবুল ইসলাম সাহেবকে সংক্ষিপ্ত সময়ের মধ্যে তিনি প্রিয় নবী হযরত মোহাম্মদ মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনের অল্প হলেও কিছু দিক নির্দেশনা তিনি দান করেছেন আমরা যে যতই গবেষণা করি যতই জানতে ইচ্ছা করি না কেন যত পড়ব নবীজির জীবনী তত বেশি আরও গভীরের দিকে যাওয়ার ইচ্ছা হবে কারণ এ পর্যন্ত হাজার হাজার মানুষ তার জীবনী রচনা করেছেন কিন্তু লেখার এখনও শেষ হয়নি আল্লাহ নবীর সামাজিক দিকগুলো নিয়ে এখনও মানুষ রচনা করছেন লিখছেন তার আচার ব্যবহার নিয়ে অমুসলিমদের সঙ্গে কী ব্যবহার প্রতিবেশীর সঙ্গে কী ব্যবহার শিশুদের সঙ্গে কী ব্যবহার এগুলো কালোত্তীর্ণ হয়ে সকল মানুষের কাছে আদর্শ হয়ে গেছে সম্মানিত বন্ধুগণ এজন্য আমরা বিশ্বের যারা মহান ব্যক্তি অনেকের কথার সঙ্গে অনেকের কথার মিল আছে বিশ্বে যারা কল্যাণের জন্য কাজ করেছেন তাদের কথার সঙ্গে এই মহান ব্যক্তিদের কথার বহু জায়গায় মিল খুঁজে পাওয়া যায় তাই আজকে আসুন আমরা জানবো জানার চেষ্টা করব নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবন এবং তার কর্ম এবং তার ইহকালীন জবদিহি চেতনা সমন্বিত পরকালীন জবদিহি চেতনা সমন্বিত যে জীবন গড়ে তুলেছিলেন তাতে একজন মানুষ নৈতিক গুণে গুণান্বিত হয়ে সুনাগরিক হিসেবে সুন্দর মানুষ হিসেবে গড়ে উঠবার প্রয়াস পেয়েছিলেন আইয়ামে জাহিলিয়াতের সেই যুগে যেখানে মানুষ যুদ্ধ বিগ্রহ লুট তরাজ এগুলো করে তারা উপার্জন করত যুদ্ধকে তারা বীরত্বের কাজ বলে মনে করত এবং এর দ্বারা তারা ইনকাম করত এক একটা যুদ্ধে তারা যদি জয়লাভ করতে পারত তারা প্রভূত সম্পদের অধিকারী হতো যুদ্ধ তাদের কাছে একটা ব্যবসা ছিল এবং যুদ্ধকে জিয়ে রাখা তাদের একটা কাজ ছিল নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এমন কি পরশ পাথরের ছোঁয়া দিলেন যে সেই জাতি যুদ্ধের পরিবর্তে তারা সন্ধি স্থাপনের উপরে গুরুত্ব আরোপ করলেন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম
মসজিদের দিকে যাচ্ছেন, দুইজন ব্যক্তি পরস্পরে বিবাদে বিসম্বাদে তারা ঝগড়ায় ব্যস্ত আছে, এবং এই ঝগড়া উপভোগ করার জন্য অনেক লোক তারা তামাশা দেখছে। প্রিয় নবী তিনি তাদের মাঝখানে ঢুকলেন, দুইজনকে দুই ধারে সরিয়ে দিলেন। তারপরে তাদের মধ্যে সন্ধি স্থাপন করলেন, উভয়ের কথা শুনলেন এবং বিবাদ মিটিয়ে দিয়ে সন্ধি স্থাপন করে মসজিদে গেলেন। যারা নামাজে ব্যস্ত ছিলেন, সাহাবায়ে কেরাম নামাজের জন্য অপেক্ষমান ছিলেন, তারা বললেন, ইয়া রাসূলুল্লাহ, নামাজের তো অনেকটা দেরি হয়ে গেল। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তিনি কেমন সামাজিক ব্যক্তি ছিলেন, যে আমার উম্মত, আমার জাতির লোকেরা ঝগড়া করবে, রক্তপাত করবে, আর আমি পাশ কাটিয়ে এসে মসজিদে আল্লাহ আল্লাহ করব, এজন্য আমাকে পাঠানো হয়নি। তো উম্মতের মধ্যে যদি ঝগড়া বিবাদ থাকে, সমাজের মধ্যে যদি ঝগড়া বিবাদ থাকে, সেগুলোকে মিটিয়ে ফেলাই হচ্ছে মানবতার কল্যাণকামী পয়গম্বরদের কাজ। আমরা সেই পয়গম্বরের অনুসারী, তা আমরা যখন দেখি সমাজে মারামারি চলছে, আমরা পাশ কাটিয়ে নামাজ পড়তে গেলাম, আমরা ধর্ম করতে গেলাম, যারা মারামারি করছে তারা মারামারি করে মরেই যাবে। এই জন্য দেখা যায় বিভিন্ন ভোটের সময় আমাদের এই মূর্খ সমাজ, তারা মারামারি করে বহু লোক নিহত হয়, অথচ তারা জানে না যে অন্যায়ভাবে মারামারি করে যারা পরস্পরকে মারবে বা মরবে, এরা জাহান্নামী হবে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জীবনের মূল্য এত বেশি দিয়েছিলেন যে তুমি তোমার জিহ্বা দ্বারা অন্যের যদি কষ্ট দাও, তাহলে তুমি কোনো মুসলমান হতে পারবে না। তুমি তোমার হাত দ্বারা যদি কাউকে কষ্ট দাও, তুমি মুসলমান হতে পারবে না। মুসলমান তো তার নাম যে তার জিহ্বা ও হাত দ্বারা অন্যকে নিরাপদ রাখে, নিরাপত্তা দেয়। আর আজকে এমন অনেক নামাজি পরেশগার আমরা আছি যে আমার কথা শুনলে কেউ সহ্য করতে পারে না, আমার কথা এত টক। এরকম যদি মোমেন হয়, এরকম যদি মুসলমান হয়, তাহলে সে অন্ততপক্ষে নবীর অনুসারী হতে পারবে না। তাই আসুন আমরা নবী সম্পর্কে জানি। এখন আমাদের সামনে সংক্ষিপ্ত আকারে কিছু কথা নবীর আলোকেই বলবেন, যেহেতু নবী শুধু মুসলমানদের নন, সবারই। আমার সাল্লাকা ইল্লা রাহমাতাল্লিল আলামিন, তিনি সব মানুষেরই জন্য রহমতের, দয়ার, করুণার মূর্তপতি। প্রিয় ভাইরা, এখন জনাব মহসিন রহমান সাহেব রাজাপুর, ওনাকে আমি আহ্বান করছি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পর্কে 10 থেকে 12 মিনিটের মধ্যে কিছু আলোচনা করুন। ক্যামেরা